বুবলি খালামণি আমাকে হসপিটালে দেখতে এসেছিল। আমার কাছে যে গল্পটা লেগেছে না, মানে এত ইন্টারেস্টিং, এত টুইস্ট আছে গল্পতে, আমার খুবই ভালো লেগেছে যে টুইস্টটা আছে যে গল্পটা। তুমি অনন্তকে আঙ্কেল ডাকো বা আঙ্কেলের সাথে কাজ করেছো, এক্সপিরিয়েন্স আছে, তো ওভারঅল তো অনন্ত আঙ্কেলকে কেমন লেগেছে এখানে যখন দেখেছো, তার লুকটা কেমন ছিল? লুকটা, হ্যাঁ, কিলহিমে আমরা অনন্ত আঙ্কেলকে দেখি একটি ভিন্ন ক্যারেক্টারে, হ্যাঁ, আর অনন্ত আঙ্কেলকে আমরা অ্যাজ এ কিলার হিসেবে দেখি, একটা নেগেটিভ রোল। প্রথমে অনন্ত আঙ্কেল ভালো থাকে, বাট পরে যেটা হয় অনন্ত আঙ্কেল, এটা মানে বলার বাহিরে, একটা নেগেটিভ রোল হয়ে যায়। বর্ষা খালামণির যে ক্যারেক্টারটা আমরা দেখেছি ওখানে সেম, মানে এত টুইস্ট আছে গল্পতে, মেমোরি লস, তার সাথে মানে এত সুন্দর গল্পটা হয়েছে, আর নেগেটিভ রোল আমার তো অনেক পছন্দ হয়েছে। বলবো যে বর্ষা খালামণির এন্ট্রিটা, ওটা বলতে গেলে বাইরের দেশের সিন অ্যান্ড সিন যেমন থাকে, এন্ট্রিটা যেমন থাকে, পুরো এক্স্যাক্ট হয়েছে, মানে এত সুন্দর এন্ট্রি হয়েছে, মানে আমার তো দেখে নিজেরই করতে ইচ্ছে করছিল সিনটা, আমার এত পছন্দ হয়েছে। আচ্ছা, লুবাবা এখন যেখানে যাচ্ছে সেখানে এরকম ক্যামেরা তাক করছে, তো এই বিষয়টা কেমন লাগছে? দেখেন, এসব সব আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের দোয়ার জন্য আমি এদিকে আসি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আর আমার নতুন সিনেমা আসছে ছায়া, তোর জন্য সবাই দোয়া করবেন। ওটা হচ্ছে কোরবানি ঈদে আসছে ইনশাআল্লাহ, খুবই ভালো একটি সিনেমা। ওইটাতে কোনো অ্যাকশন নেই, বাট গল্প আছে। ওই যে সিনগুলো ছিল ওখানে, ওটা মানে একদম বাহিরের দেশে, আমার খুবই ভালো লেগেছে। আমি সবাইকে বলবো যে কিলহিম দেখতে, কারণ যে ওখানে অ্যাকশনই না, ওখানে আরও অনেক স্টোরিজ আছে। আচ্ছা, ঈদে যে সিনেমাটা আসছে সেটাতে নিশ্চয়ই বুবলির সাথে, বুবলি আসিফ নূর পল্লব, বুবলির সাথে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন? দেখেন, আমরা যখন একটা মুভির কাজ করি, একটা হ্যাঁ আমরা একটা কাজ করি, তখন না যদি আমরা অ্যাক্টরসরা ফ্রেন্ডলি না হই তাহলে কাজটা ভালো করে হয় না। তো বুবলি খালামণির সাথে যেটা আমি দেখলাম, উনি না অ্যাবজর্ভ করতে পারে আমার সাথে, বুবলি খালামণি এত মিলে গিয়েছিলো, এত ভালোবাসা দিয়েছে আমাকে, আমার খুবই ভালো লেগেছে। আর এবং যখন আমরা অ্যাক্টিংয়ের সময় ফ্রেন্ডলি না হই তখন না নার্ভাসনেস কাজ করে, যে ওটা বললে তিনি কেমন ভাববে, তখন না খালামণি এত ফ্রেন্ডলি হয়ে গিয়েছিলো, মানে শুটিং করে তখন অনেক ভালো লেগেছে। খালামণির সাথে যদি তোমার কোনো মেমোরি জানতে চাই, তুমি কোন মেমোরিটা সবার আগে জানাতে চাও? হ্যাঁ, জানতে চাই যে ওখানে আমি একটি সিন করেছিলাম, বুবলি খালামণি আমাকে হসপিটালে দেখতে এসেছিল, তারপরে আর কিছু বলবো না, ওটা আমার প্রাইভেট মেমোরি ছিল। আর ওটা হচ্ছে বুবলি খালামণির সাথে আমার ফার্স্ট দেখা, মানে মুভিতে।